আপনাকে একটা কথা জোরে গলায় বলতে চাই, আমি কোনোদিন বাইরের দেশে ছাই হব না, দেশের ছেলে দেশেই থাকতে চাই। ভিডিও ফুটেজে 10 বছর 12 বছর মেয়েদেরকে ভোট দেওয়াইছে এবং একটা লোক 20-25 টা করে সিল দিয়েছে এবং তারা এলাকার কোনো ভোটারই না। প্রতিটা কেন্দ্রে 600 আমরা সর্বমোট 601 দিন ওখানে দিয়েছি, কিন্তু এই দিনটা তো সকাল ঢুকতেই দেয়নি। যখন শুনেছে যে তোমরা কাল সকালবেলায় তো আপনি খালি আমার এদিন কেন, আপনি অন্য আর কোন প্রার্থী দুটো এদিন ঢুকতে দেয়নি, আপনি ভালো খবর নিয়ে দেখেন। না আমি নিজে ভাই আমি ভোট করবো না, কিন্তু হলে তো এই জন্য পুনরায় ভোট চাই দেশের জনগণ দেখুক যে কতটা সুস্থ নির্বাচন। আমি ভোট না করলে কাজ ক্যান্ডিডেট নাই, তারা ভোট করবে না, আপনি নির্বাচন কালকে আবার দিয়ে থাকেন না, লোকজন ভোটের দাঁড়ায় কিনা। আমি বা থেকে ভোটটা কিন্তু জনগণ দেখুক যে কতটা সুস্থ নির্বাচন হয়েছে, সামনে আর কত নির্বাচন এই সরকারের অধীনে সুস্থ নির্বাচন হতে পারে কিনা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো হিরো আলমের যে বিষয়, হিরো আলমের যে ঢাকা 17 আসনের যে নির্বাচন, সেই নির্বাচন চলাকালীন সময় কিন্তু তার উপর যে হামলা এবং অতর্কিতভাবে যে হামলাগুলো করেছে, হিরো আলমের যে পরিস্থিতি বা বর্তমান কি অবস্থা আমরা সেই বিষয়গুলোও কিন্তু দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজটি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাকে একটা কথা জোরে গলায় বলতে চাই, আমি কোনোদিন বাইরের দেশে ছাই হব না, দেশের ছেলে দেশেই থাকতে চাই। 2 বছর আগে করোনা যখন হয় যে ভিডিওটা দেখেছেন, হিরো আলম দেখে যাইতেছে যে ভিডিওটা, এই ভিডিওটা 2 বছর করোনা একটা ডাক্তার আমাকে মনে করে হলে একটা ইন্টারভিউ করার বিষয়ে, তিনি আমাকে বলছিল ভাই আপনাকে আমি এমনি কেন নিয়ে আসতে চাই, সেই ফুটেজটাই একদিন আজকে আমার ভাইরাল করছে। কিন্তু আমার বাইরে এসে কিছু প্রোগ্রাম ধরছে, কনসার্ট ধরা আছে আমাদের আমেরিকা, সিঙ্গাপুর, দুবাই, আমার কিছু কনসার্ট ধরা আছে, আমি তো যেহেতু একটা দিন কোথায় একটা প্রোগ্রাম যেতে পারে। তাহলে আপনাকে একটা কথা জোরে গলায় বলতে চাই, আমি কোনোদিন বাইরের দেশে ছাই হব না, দেশের ছেলে দেশেই থাকতে চাই। সবাই জানেন নির্বাচন অফিসে আসার একটা কারণ, 17 তারিখে যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হয়নি, তাই এই নির্বাচনে ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আপিল করেছি। আর এই ফলে মনে করেন আমার কাছে তথ্য প্রমাণ আছে, ভিডিও ফুটেজে 10 বছর 12 বছর মেয়েদেরকে ভোট দেওয়াইছে এবং একটা লোক 15-20টা করে সিল দিয়েছে এবং তারা এলাকার কোনো ভোটারই না। আমার কথা আইন চাই প্রমাণ সাক্ষী, আমি সাক্ষী প্রমাণ সহকারে ভিডিও ফুটেজ সম্পূর্ণ আপিলে এখানে আমি ভিডিও ফুটেজ জমা দিয়েছি এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন সবাই আমার থেকে ফুটেজটা নিয়ে নেবেন। সেই দিন যে 17 তারিখে যে ভোটটা হয়েছে ওখানে ভোট কতটুকু পড়েছে আপনারা সবাই, আমরা যখন সকাল থেকে অনেক জায়গায় পক্ষ ঘুরেছি, 8টা 7টা করে 1-1টা জায়গায় ভোট পড়েছিল। তারপরে আমরা যখন ভোট পড়ে তখন আমরা লাস্টে আপনারা দেখেন ভোটের শেষ টাইমে কিন্তু তারা কীরকম করে ভোটটা করেছে এবং আমরা এখানে আপিল করার জন্য এখানে জমা দিয়েছি এবং সবাইকে চেষ্টা করে করতেছি মন্ত্রী পরিষদ এবং মাননীয় স্পিকারকে জানাতেছি একটা কথা, এই নির্বাচনের ফলাফল যতক্ষণ সুস্থ বিচার না হওয়া পর্যন্ত এআর রহমান আরাফাত ভাই জানা মনে করেন তাকে শপথ গ্রহণ করানো না হয়। আমরা এই কারণ আপনারা প্রমাণ চান, আমরা ভিডিও ফুটেজ জমা দিয়েছি, এই ফুটেজে আপনারা দেখবেন দেশবাসী জনগণ সেদিনকে ভোট তারা জোর করে জাল ভোট দিয়েছে এবং তারা জোর করে সিল মেরেছে এবং যারা ভোট মেরেছে তারা কিন্তু কেউ ভোটার ছিল না ওখানকার এবং তাদের ভোটার বয়স হয়নি, ভোটার কাটে নেই। আপনারা ভিডিও ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন কতটুকু সুষ্ঠু নির্বাচন হয়েছে আমাদের এখানে। লিখিত ফলাফলে যে মনে করেন বাহলাদে সেন্ট্রি নির্বাচন যে ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচন যে আমরা নির্বাচন কমিশন, আমি তো সকাল থেকে সিলেসিলি করতেছিলাম, সকালের আমি 9টার থেকেই বলতেছিলাম যে ভাই ভোট কিন্তু আমাদের এজেন্টদের বের করে দেওয়া হইতেছে, জোর করে সিল মারবি দেখে তাদেরকে ঢুকতে দেওয়া হইতেছে না। 1-2টা কেন্দ্র কেন হবে, সকাল থেকে তুমি কতগুলো কেন্দ্র ঘুরেছে, প্রতিটা কেন্দ্র তো আমরা এজেন্ট বের করে দেওয়া হয়েছে, তাহলে কেমন করে হলে আপনারা একটা দুটো কেন্দ্র পরে আপনি কেন অভিযোগ নিয়ে আসলেন, এর আগে কেন নিয়ে আসলেন? কয়েকদিন পরে অভিযোগ নিয়ে আসলে আপনারা তো সবাই জানেন 17 তারিখে আমাকে তারা মারধর করে আহত করে, তারপরে আমি তো কয়েকদিন হসপিটাল ছিলাম আপনারা সেটাও তো সবাই জানেন। আলম ভাই, এখন পর্যন্ত কতজন এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল আপনার, কতটি কেন্দ্র থেকে? আমাদের প্রতিটা কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে, 2-4টা কেন্দ্রে আমাদের কিছু এজেন্ট ছিল যে এজেন্ট আমরা সেনাবাহিনীর কিছু এলাকায় গুলো ছিল সেগুলোতে কিছু এলাকাতে আমরা এজেন্ট খুঁজে পেয়েছি, বাদ থেকে বেশিরভাগই আমরা এজেন্ট খুঁজে পাইনি। আপনার সবাই এজেন্টগুলোর মধ্যে আসলে যখন দেখছে তুমি 4 লোক তখন হিরো আলমের লোক 1 লোক, তখন কথা তুলতে নেই এলাকার দিকে না আশেপাশে দেখলে তো খবর আছে, তখন কেউ জানের মায়ের তো সবাই থাকতে পারে, তারা কেউ থাকে
আলম ভাই, আপনি বলেছেন যে 88 জন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে 19টি কেন্দ্র থেকে, আসলে সব কেন্দ্রে কি আপনার এজেন্ট ছিল কিনা? সব কেন্দ্রে এজেন্ট ছিল, আমি সকাল থেকে তো প্রতিটা কেন্দ্রে এজেন্ট, আমরা 601টা এজেন্ট দিয়েছিলাম প্রতিটা কেন্দ্রে, 600 আমরা সর্বমোট 601টা এজেন্ট ওখানে দিয়েছি। কিন্তু এজেন্টটা তো সকাল ঢুকতেই দেয়নি, যখন শুনেছে যে তোমরা কাল সকালবেলায় তো আপনি খালি আমার এজেন্ট কেন, আপনি অন্য অন্য আর কোনো প্রার্থী দুটো এজেন্ট ঢুকতে দেয়নি, আপনি ভালো করে খবর নিয়ে দেখেন। না আমি নিজে ভাই আমি ভোট করবো না, কিন্তু হলে তো এই জন্য পুনরায় ভোট চায় দেশে জনগণ দেখুক যে কতটা সুস্থ নির্বাচন। আমি ভোট না করলে কাজ ক্যান্ডিডেট নাই তারা ভোট করবে না, আপনি নির্বাচন কালকে আবার দিয়ে দেখেন না কেন, লোকজন ভোটে দাঁড়ায় কিনা। আমি এবার থেকে ভোটটা কিন্তু জনগণ দেখুক যে কতটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, সামনে আর কত নির্বাচন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে কিনা। আর মেলা মানুষ আর একটা বিষয়ে কথাবার্তা বলে যে কালকে একটা বিষয় আমি দেখছি দেখে আমার খুব দুঃখজনক তার কথা, বিএনপি কমিশনার ফারুক স্যার একটা কথা বলেছে আমার দেখে কথাটা খুব দুঃখজনক লেগেছে। উনি বলেছে কালকে যে হিজা আলম এক কেন্দ্রে দুইবার গিয়েছে, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল, আপনি সিসি ক্যামেরাতে দেখবেন আমি হিজা আলম দুইবার ওই কেন্দ্রে গিয়েছিলাম কিনা। আর একটা কথা বলেছে আমি ওই কেন্দ্রে যাওয়ার পরে সে আমাদেরকে বলে জানি, আমি আপনাদেরকে বলে কেন কেন্দ্রে যাবো, আপনাকে আমাদের পড়া দেওয়ার জন্য কেন্দ্রে তো পুলিশ ডেকেছেন, তাহলে আপনার তো বলে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আরেকটা কথা বললেন উনি হলে যে এখানে তাকে মনে করে কেন্দ্রের মধ্যে তাকে আমরা হলে রক্ষা করার জন্য ডেকেছিলাম বাইরে, আমরা এখানে কেন কেন্দ্রের মধ্যে যখন আমাকে ঘুষি মারলো তারা আমাকে বেন না করেছে, তারা আমাকে মারধর করেছে তাদেরকে বেন না করে আমাকে তারা তো ওখানে নিরাপত্তা রাখা উচিত ছিল, এবং তারা কী করা উচিত ছিল তখন মারে আমাকে গাড়িতে কিন্তু উঠানোর উঠে দেওয়া উচিত ছিল তাদেরকে, তারা কিন্তু সেই কামটা করেনি, এবং তারা বিজিবি মোটায়ন করেছে আমার তখন মারধর করে, আমি বিজিবির কাছে যখন দৌড়ে গেলাম তখন বিজিবি কইছিল, বিজিবি তখন গাড়ি থেকে নামেনি। তাহলে বিএনপি কমিশনার স্যার আপনারা আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থতা আপনারা করেছেন, কারণ আপনার ব্যর্থতা কারণ আপনাদের উচিত ছিল আমাকে আপনারা সবাই সম্মানে যখন মারধর করেছে তখন আপনারা গাড়ি থেকে তুলে আপনারা আমার বাসা ফুটে দেওয়া উচিত ছিল, তা না করে আপনার কেন্দ্রের মধ্যে তো আমাকে জনগণের মধ্যে ফিরে দিয়েছে। আর আপনারা একটা পুলিশও যখন আমাকে সাংবাদিক জিজ্ঞেস করলো আলমক মারতেছে ভাই আপনারা বাসান, তো আমাকে কেন্দ্রের বাইরে দেওয়ার নিয়ম নেই, পুলিশ যে জনগণের বন্ধু কেন্দ্র ওখান থেকে একটা লোক মারা যাচ্ছে মারতেছে তাকে আপনি বাঁচাবেন, তা না করে আপনি কী বলছেন কেন্দ্রের বাইরে আপনি যাওয়ার কোনো অনুমতি নেই, অনুমতি নাই। তাহলে আপনার কালকের এই কথাগুলো ছিল খুব দুঃখজনক লাগলো, তিনি যে কথাবার্তা বলেছেন আমি একটা কথা বলতে চাই আমাকে তারা নিরাপত্তা দিতে তারা ব্যর্থতা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ ফলো করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।